থ্যাংক ইউ সাইনা, আজকে তোমাদের বাড়িতে কালী পুজো, ফেমাস কালী পুজো, তার মধ্যে সময় দিচ্ছ। কেমন আছো বলো, আজকে সকালে কি কি করলে? আমি আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আরও তোমাদের বাড়িতে এসেছি, আজকে মনটা ভালো হয়ে গেল। কীভাবে কাটালে সকালে, কীভাবে আজকে দিন কাটালে? সকালে তো সকালে শুটিং ছিল, তো আমি শুটিং করে আসলাম, তাড়াতাড়ি প্যাক আপ দিয়েছিল আজকে, কারণ বাড়িতে পুজো হবে সবাই জানে। বাড়িতে এসেছি, রেডি হয়েছি, আর এখন সব গেস্ট ফেস্ট আসবে। আমি অনেস্টলি যখন আমি বাবার কথা ভাবি আমার দুঃখ হয় না, একদমই হয় না। বাবার সঙ্গে তো অনেক লাইক এভরি পুজো আমি কাটিয়েছি, এই পুজোটাও কাটাচ্ছি কারণ বাবা আছে এখন। তো হ্যাঁ, সব মেমোরি খুব খুব হ্যাপি। আমার খুব ভালো লাগতো যখন বাবা একই সময় বাবা পুজো করতে বসে, মানে অঞ্জলি ছাড়াও পুজো করতেন দুর্গা মাকে, কালী মাকে। আমি বলেছি কি বাবা কালীমার অনেক বড় ভক্ত ছিলেন, তো এইটাই আমার দেখতে খুব ভালো লাগতো কি বাবা বসে আছে পুজো করছে, আমার দেখতে খুব ভালো লাগতো, আমাকেও হেল্প করতে পুজো করতে, তো ওটাও আমার ভালো লাগতো। তো আমার বাবা কালীমার অনেক বড় ভক্ত, মাও তো। আমরা কালী পুজোটা অনেক ভালো করে সেলিব্রেট করি আমাদের বাড়ির, লাইক মেন পুজোটা অবভিয়াসলি দুর্গা পূজা, দুর্গা পূজাটা তো মানে একদম অন্যভাবে সেলিব্রেট করি, কিন্তু কালী পুজোটাও আমরা অনেক ভালো করে সেলিব্রেট করি। আমরা কালীমাকে বাড়ি আনি, পুজো করি। সো ইয়া, আমরা দেখতে পাচ্ছি অনুরাগের সেটে, যখন তুমি গেছো তোমাকে আমি ফলো করি, তো আমি দেখছি যে সাগনিকা হোক বা তোমার আরও অনেকগুলো ফ্রেন্ডস হয়েছে যেগুলো তুমি ভালো সেই সময় যাচ্ছে সব মুহূর্তগুলো শেয়ার করে নিচ্ছ, তো তোমার সবচেয়ে ক্লোজেস্ট এখনো পর্যন্ত কি হলো এখানে সেটে? সবাই ক্লোজ, সবাই সাগনিক দাদা, ও বাবা বলবো না, তাহলে সেটে গিয়ে সাগনিক দাদা জিজ্ঞেস করবে আমার সঙ্গে ভালো জিনিস বলেছো কিনা, আর আমাকে হ্যাঁ বলতে হবে, লাস্টে আমি মিথ্যে কথা বলে না বলেছিলাম। এনিওয়ে, সাগনিক দাদা, দেবপ্রিয়া দিদি, স্বস্তিকা দিদি, নবনীতা দিদি, সবাই, দিব্য দাদাও খুব ভালো, কিন্তু এখনও আমি ওনাকে বেশি ভালো করে চিনি না। আমি আগেও সেম জিনিস বলেছি, অ্যাডভাইস দেয় খুব ভালো, মানে আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক ভালো অ্যাডভাইস দিয়েছে কি এটা এরম করে কর বেশি ভালো লাগবে, এটা এরম করে কর বেশি ভালো লাগবে, আর ওটা অনেস্টলি আমাকে অনেক বেনিফিট করেছে। তো হ্যাঁ, সবাই খুব ক্লোজ, কারণ তুমি সেইভাবে অ্যাক্টিং করবে বলে আমি যেটুকু দিদির সঙ্গে কথা বলেছি, তোমার ছোটো থেকে কোনো প্যাশন রিগার্ডিং অ্যাক্টিং বোধহয় ছিল না, তুমি পড়াশোনাও অন্য কিছু নিয়ে করছো, কিন্তু যেহেতু হঠাৎ করে আসা এবং তোমার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, ইনফ্যাক্ট যেহেতু স্যার এত বড় একটা নাম, অভিষেক চ্যাটার্জি একটা এত বড় নাম, তো সেইটা কীভাবে ম্যানেজ করছো? আমি অনেস্টলি বলতে গিয়ে আমার অ্যাক্টিংয়ের ছোটোবেলা থেকে শখ ছিল, কিন্তু মাঝখানে আমি ভেবেছিলাম কি সাইকোলজি নিয়ে হয়তো কিছু করবো, কিন্তু তারপরে এই অফারটা এলো আর আমি আবার অ্যাক্টিংয়ের দিকে শিফট করে গেছিলাম। আর হ্যাঁ, অবভিয়াসলি আমি কাউকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, ওটার জন্য তো একটা চাপ থাকবে, কিন্তু আমি ভাবি কি ইউনো যা হয় ভালোর জন্যই হয়। আমি ট্রাই করব আমার বেস্ট দিতে, আমি যতটা রিয়েল করতে পারি আমি ততটা রিয়েল অ্যাক্টিং করব, আমি আমার বেস্ট দেব, তো আই হোপ পিপল অ্যাপ্রিশিয়েট দ্যাট অ্যান্ড লাভ মি ফর ইট। আচ্ছা, আমি যতবার এসেছি তোমাদের অনেকবার এলাম, তোমাকে আমি অনেকবারই দেখেছি, অনেকবার কাছে কথা হয়েছে, তোমার ইংলিশটা দারুণ, মানে অসাধারণ এক কথায়, কিন্তু বাংলা সিরিয়াল শো, বাংলা টেলিভিশনের, সেইখানে কি কোনো রকম প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কোনো রকম স্ট্রাগল বা কিছু সেই জায়গাগুলো কিছু ফেস করছো? অনেস্টলি আমি মিথ্যে কথা বলবো না, এক এক সময় করি, কিন্তু আমি বলেছি আমার কাজ মেম্বাররা খুব ভালো, আমাকে সবাই হেল্প করে, আমাকে সুদীপা আন্টি হেল্প করে, সাবিন দাদা হেল্প করে, স্বস্তিকা দিদি, দেবপ্রিয়া দিদি, সবাই আমাকে হেল্প করে। এক এক জিনিস যদি আমার পড়তে অসুবিধে হয়, আমি বাংলা পড়তে পারি, আমাকে সবাই জিজ্ঞেস করছে তুমি বাংলা পড়তে পারো, হ্যাঁ আমি বাংলা পড়তে পারি, কিন্তু এক এক শব্দ যদি আমার কঠিন লাগে আমাকে সবাই হেল্প করে, প্রোনাউন্সিয়েশনেও হেল্প করে। সো ইয়া, আমার এক এক সময় প্রবলেম হয়, কিন্তু আমার বেশি প্রবলেম হয় ইন জেনারেলি দিওয়ালিতে বেরোনো হয়, মানে যেহেতু বাড়ির পুজো রয়েছে, তাছাড়া কি এমনি ঘুরতে বেরোনো বাইরের প্যান্ডেল হপিং বা কিছু? পুজোর সময় আমি ইউজুয়ালি আমি বাইরে যাই না, বাড়িতেই তো পুজো হয়। আমি আই রিমেম্বার আমি এই দুর্গাপূজার সময় বলেছিলাম কি
আমি চাই প্যান্ডেল হপিং করতে, ওটা আর হলো না, বাড়িতে পুজো ছিল আমি যেতেই পারলাম না। তো এইবার সেম আমি বাইরে কোথাও যাচ্ছি না, বাড়িতে পুজো হচ্ছে। এটা আমরা দেখি দিওয়ালি মানে প্রচুর ভালো বাজি বাজি পুরানো এই টাইপের জিনিসপত্র, সেরকম কিছু তুমি? না, আমার বাজির বেশি শখ নেই, বিকজ ফার্স্ট লাইক পলিউশন এনভায়রনমেন্টের জন্য একদম ভালো না, তো আমি বাড়ি ফাটাই না একদম না। আমি বলতে চাইবো কি আপনারা যত পারবেন বাজি বেশি ফাটাবেন না, কারণ অলসো এটা অনেক মানে যে সাউন্ডটা হয় না যখন বাজি ফাটায়, তা মানে যারা এজ একটু বেশি আর অ্যানিমালসদের জন্য একদম ভালো না, হার্ট অ্যাটাক এসে যেতে পারে। মানে আমার বাড়িতেই একটা খরগোশ আছে, কি ভয় পায় ও, আমি দিওয়ালি আসলেই মানে বাজি ফাটবে আমি ভয় পেয়ে যাই ওর জন্য, কারণ ও এত ভয় পায়, ও লাফিয়ে ওঠে। তো হ্যাঁ, আমি বলবো যতটা আপনারা পারবেন কম করবেন। আমি জানি লাইক মজার জিনিসটা, কিন্তু এনভায়রনমেন্টের জন্য তাও একদমই ভালো না। আর লাস্টলি দর্শকদেরকে অনুরাগের ছোঁয়ার যে দর্শকরা রয়েছে এবং যারা অভিষেক চ্যাটার্জিকে ভালোবাসে এখন তোমাকে দেখছে, তাদের উদ্দেশ্যে কিছু একটু বলে দাও। আমি বলতে চাই কি হ্যাপি দিওয়ালি, আপনারা প্লিজ দিওয়ালি ভালো করে কাটাবেন, আর অনুরাগের ছোঁয়া দেখবেন স্টার জলসায়, আমাদের মহাপর্ব আসছে ওটা দেখবেন।